টুরিস্ট পুলিশ নেই প্রাচীন ঐতিহ্যের গৌরনগরীতে। নিরাপত্তাহীনতায় ভুগছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাচীন ঐতিহ্য গৌরনগরীতে বেড়াতে আসা পর্যটকরা। আমি শুধু রংপুর থেকে আসছি, 200 কিলোমিটারের বেশি হবে আমাদের রংপুর থেকে এখানে। এই সোনা মসজিদ দেখার জন্য এখানে আসা। তো এই সোনা মসজিদে আসলে এসে এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর পরিবেশটাও ভালো। সোনা মসজিদটা আসলে অনেক নাম শুনছি, দেখতে আসছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে সব কিছুই ভালো। এখানে আমি যেমন চাপাই আসি, রংপুর থেকে চাপাই এসছি, কিন্তু এখানে এসে আমি যে কোনো আত্মীয়র বাসা থাকবো এখানে আমার কোনো আত্মীয় নেই। তো আসলে এখানে সন্ধ্যা হয়ে গেলে কোথাও হোটেলে থাকার ব্যবস্থা নেই, যে একটা ভালো হোটেলে থাকবো সেটা নাই। প্লাস হচ্ছে যে সন্ধ্যা বা বিকেল হয়ে গেলে ট্যুরিস্ট পুলিশরা যারা থাকে তারা নেই, যার কারণে এখানে আমরা নিরাপত্তার একটা অভাব বোধ করি। সীমান্তবর্তী স্থাপনাগুলোতে সোনা মসজিদ, স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ দায়িত্ব পালন করলেও দর্শনার্থীদের নিরাপত্তায় কেউ নেই। আমি 30-40 কিলোমিটার দূর থেকে এসেছি। আমরা মাঝে মাঝে আসি, কিন্তু এখানে কোনো টুরিস্ট পুলিশ বা কোনো আইনের সহযোগিতা না কোনো আমরা পুলিশ দেখতে পাই না। এখানে আমরা সকাল সকাল আসি, দুপুর হলেই চলে যাই। কোনো নিরাপত্তার অভাবের জন্য আমরা বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত থাকতে পাই না। সেখানকার পর্যটকরা ওই অঞ্চলের নিরাপত্তার টুরিস্ট পুলিশ মোতায়েনের দাবি জানান। এখানে মানুষ দিনের বেলাও আসতে ভয় পায়, বাচ্চা কাচ্চা নিয়ে। কোনো মানুষজন দেখা যায় না, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু এত সুন্দর জায়গা বাংলাদেশ সরকারের, এগুলা যদি একটু দেখতো, সবাই মিলে সহযোগিতা করতো, তাহলে আমাদের দেশের জন্য খুব ভালো হতো। স্থানীয়রা জানান, 1494 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান আলাউদ্দিন শাহ এ অঞ্চলে শাসন করেছিলেন। ওই সময়ে নির্মিত ছোট সোনা মসজিদ সহ আশেপাশের স্থাপনাগুলো গড়ে ওঠে। উপজেলার সীমান্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে মোঘল আমলের নানান স্থাপনা। প্রাচীন বাংলার রাজধানী খ্যাত গৌরনগরীর ঐতিহাসিক ছোট সোনা মসজিদ, দারাসবাড়ি মাদ্রাসা, চামচিকা মসজিদ, শাহ নিয়ামতুল্লার মাজার সহ বিভিন্ন স্থাপনা দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। কিন্তু প্রত্নতাত্ত্বিক এসব স্থাপনা ঘুরে দেখার সময় নিরাপত্তাহীনতায় ভোগেন দর্শনার্থীরা।